সাল 2021, গুগল কিন্তু প্রায় সময় আমাদের জন্য আপডেট নিয়ে আসে, কিন্তু 2021 সালে যে দুইটি আপডেট নিয়ে আসবে সে আপডেট দুইটি নিঃসন্দেহে আমাদের জন্য খারাপ আপডেট। তার মধ্যে একটি হচ্ছে জিমেল ইউজারদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যারা জিমেল ইউজ করে থাকি, স্মার্টফোন ইউজাররা সবাই জিমেল ইউজ করে থাকে, মনে হয় না কেউ জিমেল ছাড়া আছেন, কারণ জিমেল ছাড়া প্লে স্টোর বন্ধ, ইউটিউব বন্ধ, তো এগুলাই। আর দ্বিতীয়টি হচ্ছে গুগল ফটোস ইউজারদের জন্য, নিঃসন্দেহে ইউজ করতেন এবং চোখ বুঝে একেবারে কিছু বুঝতেন না গুগল ফটোস ছাড়া, তাদের জন্য আসলেই একটা খারাপ আপডেট। তো ইন্ট্রোর পরে মূল আলোচনা চলুন এবং এক্সপ্লেন করি। আর ভিডিওতে মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার ভিডিওটি প্রথমবারের মতো প্লে করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন ইন্টার পরে মূল আলোচনা। তো চলে এলাম ইন্টার পরে মূল আলোচনায়। তো গুগলের প্রথম আপডেটটি হচ্ছে যে তারা ব্যাপক জিমেল আইডি সাসপেন্ড করে দেবে। আপনি আমার ভয় পেয়েন না এত যে আপনার জিমেলটা হয়তো সাসপেন্ড হয়ে না যায়, নো প্রবলেম। প্রথম আপডেটটি যারা এই ক্ষেত্রে ইউজ করবে যাদের জিমেলগুলো অ্যাক্টিভ নেই, দুই এমনকি শুধু অ্যাক্টিভ নেই তা বললেও ভুল হবে, দুই বছরের অধিক ধরে অথবা দুই বছর, আপনার জিমেলটি যদি দুই বছর অথবা দুই বছরের অধিক সময় ধরে অ্যাক্টিভ না থাকে, অথবা আপনি কোনো অ্যাক্টিভিটিস করে না থাকেন, কোনো ডিভাইসে সাইন ইন করা না থাকে, কোনো ইউটিউবে সার্চ করে না থাকেন ওই জিমেল দ্বারা, তাহলে আপনার জিমেলটি নিঃসন্দেহে বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ হয়ে যাওয়ার আগে আপনাকে মেইলে জানিয়ে দেওয়া হবে যে আপনার জিমেলটি সাসপেন্ড করা হচ্ছে, আপনি কি এটা ইউজ করবেন নাকি করবেন না। যদি কোনো রেসপন্স না পায় তারা, তাহলে অবশ্যই সাসপেন্ড করে দিবে। অতএব যারা জিমেল ফালিয়ে রাখছেন কিছুদিন যাবৎ, দুই বছর যাবৎ, তাদের জিমেলটা অবশ্যই বন্ধ হয়ে যাবে। আর এই আপডেটটি আসতে চলেছে 2021 সাল নাগাদ এবং 2021 সালের মধ্যবর্তী সময়ে, মার্চের দিকেও আসতে পারে, তবে নট শিওর, মধ্যবর্তী সময়ে 2021 সালে নিশ্চয়ই আসবে। এরপরের আপডেটটি হচ্ছে গুগল ফটোস ইউজারদের জন্য। আপনারা যারা গুগল ফটোস এতদিন ফ্রিতে ইউজ করেছেন তাদের জন্য একটা নির্দিষ্ট স্টোরেজ পড়ে, তাদেরকে পেমেন্ট করতে হবে গুগলের, আর সেই নির্দিষ্ট স্টোরেজটি হবে 15 জিবি, যেটা গুগল ড্রাইভে থাকে। তো গুগল ড্রাইভ অফ গুগল ফটোস দুইটার জন্য কিন্তু আমাদের টাফ হয়ে যাবে, কারণ গুগল ফটোসের জন্য আমাদের যে আপনাদের যে স্টোরেজটা ইউজ করে থাকি সেটা কিন্তু গুগল ড্রাইভ থেকে কেটে নেওয়া হবে। আপনারা সবাই জানেন যে গুগল ড্রাইভে 15 জিবির মতো ফ্রি দেয়, তো ওইখান থেকে যদি গুগল ফটোসেও কাটা হয় স্টোরেজগুলো, তাহলে কিন্তু গুগল ড্রাইভেও আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো ওই নির্দিষ্ট স্টোরেজ পরে গুগলকে অবশ্যই পেমেন্ট করতে হবে। তো এই আপডেটটাও কিন্তু ওই 2021 সাল নাগাদ মধ্যবর্তী সময় আসবে। তো গাইস, এই ছিল গুগলের দুইটা আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।